আমার ভাইরা, তাহলে আজকে হুজুর গেল দাওয়াত দিতে, এবার দেখেন কি হলো। দাওয়াত দিল যখন, অন্যায়ের প্রতিবাদ করলো যখন, হুজুরের বিরুদ্ধে এবার আইন জারি হলো তখন। কি আইন জারি হলো? আল্লাহ সেটা বলে দিয়েছে, আমি কি একটু পড়ে শোনাবো? আপনারা রাগ করবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এতদিন যে আবু জাহেল করে করে নিল, সামনে উঠাইলো, কপালে চুমু দিল যে আবু জাহেল, ওই আবু জাহেল এবার সংসদের ভিতরে আইন করলো, ওয়া ইযিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়ুখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওই দলটাকে চিনার জন্য কর্মসূচি মুমিনরা যেন কষ্ট করা না লাগে, আমি শুধু দলটাকে পরিচয় করায় দিয়ে যাব। আলোচনা রাখছি যে এই জায়গায় আগামী 16 তারিখে ইসলাম গার্মেন্টসের মাহফিলে আসি আমি, সেই জায়গায় বাদ বাকি কথা বলবো ওই জায়গায়। শুধু দলটা পরিচয় করায় দিয়ে যায়, দল তো সবাই করেন, দল করতে গিয়ে যেন ভুল না হয়। আল্লাহ করে তাদের সংসদ দারুন নদওয়ার ভিতরে তারা সিদ্ধান্ত নিল তিনটা, জোরে বলেন কয়টা, আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা। কেমন পর্যন্ত কোন বিজি আপনার এই দলে থাকবে, যারা সৎ কাজের আদেশ দিবে তারা, অন্যায় কাজে বাধা দিবে তারা। সংসদে 300 জন সংসদ সদস্য থাকলেও সেখানে যদি একজন থাকে আমার সংবিধানের সংসদ সদস্য, কাউকে ভয় না করে যতই গালি আসুক যতই কিছু বলুক, তারপরেও বুক টান টান করে আমি আল্লাহ যেহেতু নিরাপত্তা এই কথা ভেবে মুখ খুলে কথা বলবেই, কথা কম ঠিক কিনা। তাদের বিরুদ্ধেও হবে তিনটা, জোরে বলেন কয়টা। এক নম্বর তারা করবে ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতু, এক নম্বর তারা আইন করবে। কি আইন করবে? জেলখানার কয়েদি বানাবে, ঠিক করবে। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। ভালো করে কান লাগায় শুনে যান, কথা হবে আর 5 মিনিট, দলটা শুধু চিনিয়ে দিয়ে যাই হুজুর, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ দল পৃথিবীর জমিনের ভিতরে। 73 দল হবে, এক দল হবে জান্নাতি, 72 দল হবে জাহান্নামে। একটা দল কারা চিনে রাখেন আপনারা? সেই দলের কর্মসূচি দুইটা, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা, এই কাজ করবে যারা তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নিবে তিনটা। এক নাম্বার তাদেরকে জেলখানার কয়েদি বানানো হবে। এখন দেখেন যেই দলে থাকেন আপনি ইসলামের কথা বলার কারণে, ওই দলের বড় লিডাররা কি জেলখানায় গেছে কি গেছে না? থাকে বুঝতে হবে আপনি সঠিক দলে আছেন, এমন দলে আছেন তুলতুল আব্দুল বলায় একবারে ওরে বাপ বক্তব্য দিচ্ছে মনে হয় বাঘের বাচ্চা বাঘ, কিন্তু সরকার কিচ্ছু মনে করে না। তাহলে বুঝবেন ওই পাঠাও যে আসলে আল্লাহর গোলাম না, কথা বুঝেন নাই? সম্মানিত ভাইয়েরা দল চিনে রাখেন, আজকে বলবো না শেষ দিয়ে দেবো। এবার আসেন তাহলে এক নাম্বার জেলখানার কয়েদি, আপনি যেই দলটা করছেন ইসলামিক যেই দল করেন,
আপনার দলের নেতারা দেখেন জেলখানায় গেছে কিনা ইসলাম মানার কারণে, যদি গিয়ে থাকে তাহলে আপনার দল ঠিক আছে। দুই নম্বরে ফাঁসি দেওয়া হয়েছে কিনা, যদি হয়ে থাকে আপনার দলটা ঠিক, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি ভেজাল্লার দলে আছেন। তেল মারে উপরে বলে একটা, তলে করে আরেকটা, এরকম তেল দৈন্যা দল বাংলাদেশে কম না বেশি, কথা কয় না ঠিক কিনা? আমরা তো ভাবছিলাম না জানি আজকে সরকার শেষ, কিন্তু দেখলাম কি বক্তব্য দিয়ে পরে আবার তাদেরকে নিরাপত্তা দিয়ে পৌঁছিয়ে দেওয়া হলো, কথা কয় না? তাহলে আমার ভাইরা দুই নম্বরে কি করবে, হত্যা করবে? আপনার দলে শহীদ আছে কিনা? যদি শহীদ থেকে থাকে আপনি সঠিক দলে আছেন। নাম্বার তিন, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি করে দেওয়া হবে জোরে বলেন, কি করা হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? এটাও হতে পারে রাত্রি যাপন করতে হবে অন্যের ঘরে, রাত্রি যাপন করতে হবে অন্য এলাকায় গিয়ে, কথা বলেন? এখন আপনি যেই দল করেন সেই দলে এইরকম যদি লোক থাকে, এই অবস্থা যদি থাকে নেতা কর্মীদের ভিতরে, তাহলে আপনি বুঝবেন আপনার দল ঠিক আছে, আর যদি না থাকে তাহলে বুঝবেন ভেজাল আছে। রুগীদের মতো হাত উঠাইলেন, আমি তো কি আর বলবো, দুই দিন থেকে সেদিন স্টেজে পড়ে গিয়েছি ডায়রিয়ায়, তাও তো কতক্ষণ ছিলাম, তাও তো এরকম মরামসের মতো হাত উঠাইলেন। আমার হাত ওরকম থাকবি দেখতে চাই না, জীবিত আছেন যারা সুস্থ মানুষের মতো উঠান দেখি, যারা দাঁড়িয়ে আছে ওদের কি সমস্যা, বসে পড়ে হুজুর চলে আসছে, আর টেনশন নাই, হাত নামান। তাহলে কাজ কয়টা করব? এক, নিষেধ কাজ করতে গেলে কি হবে, বাধা আসবে, আর বাধা আসলে নিরাপত্তা দিবে কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।